যার একটু রিচ ফুড, হার্ট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস, যিনি ঘরের বাইরে বেশি খান, মানে বাহিরের খাবার খান জানা, সেই সব লোকেরা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা একটু সকালে করলার রসও খেয়ে নেবেন, বা আপনাদের সালাতের সাথে একটু করলা, একটু অলিভ অয়েল, একটু মধু ব্যবহার করতে ভুল করবেন না। এই যাদের বর্ণ হয় তারা সাদা লবণ কোনো মতেই খেতে পারবেন না। আর লবণে আপনার আয়োডিন আছে কিনা এটা চেক করে নেবেন, আপনার বাড়িতে যে সাদা লবণ আছে, সারফেস লবণ যেটা, সামুদ্রিক লবণ, এটার ভিতরে একটু লেবুর রস ফেলে আপনার একটু লেবুর রসের সাথে একটু লবণ মিক্স করে দেখবেন যে এটা রং চেঞ্জ হয় কিনা, সাদা থেকে খয়েরি কালো বা বিবর্ণ হয়ে যায় কিনা, তাহলে বুঝবেন যে আয়োডিন আছে। আয়োডিনবিহীন লবণ আমাদের গলায় গ্যাগের সৃষ্টি করে, গলায় বিভিন্ন রকম টিউমারের সৃষ্টি করে, আবার শরীরের টিউমারের সাথেও লবণের আয়োডিনের সম্পর্ক আছে। আয়োডিনবিহীন লবণ টিউমার তৈরি করতে পারে, সকল ক্যান্সারই টিউমার, সব টিউমার ক্যান্সার না, মানে আপনি ধরে নিতে পারেন আপনার 75% টিউমারই ক্যান্সারে রূপান্তরিত হয় না, ওইটা লাইফ হওয়া পর্যন্ত ওইটা চর্বির একটা গ্ল্যান্ড জমা হয়ে হতে পারে। তবু আমি বলবো যে আমরা লবণ, সাদা লবণ খাবো না, খেলেও সাদা লবণে আমরা আয়োডিন দিয়ে খাবো। এই জিনিসগুলো আমরা একটু পরীক্ষা করে যেই ব্র্যান্ডের ভিতরে দেখবেন করলে যে লবণে সাথে লেবু দিলে বিবর্ণ হয়, সেই লবণটাই আপনি চয়েস করবেন, ওই ব্র্যান্ডটাই আপনি চয়েস করবেন, ওই ব্র্যান্ডটাই আপনি সবসময় খাবেন। অনেকগুলি কোম্পানি লবণে আয়োডিন ব্যবহার করে, অনেকগুলি কোম্পানি ব্যবহার করে না।